আসসালামু আলাইকুম, এ সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাইম ফাতহ মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম, শুরুতে জানাবো গুরুত্বপূর্ণ সংবাদ। আওয়ামী লীগের বহুমাত্রিক বিশ্ব রেকর্ডের মাঝে সাংবাদিক সাগরণী হত্যা মামলায় 105 বার তদন্ত প্রতিবেদন পেছানো দৃষ্টান্তহীন আরেকটি নতুন বিশ্ব রেকর্ড বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এবারে জানাবো দুই মামলায় বিএনপির আলতাপ ও আলালের জামিন। বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক বিমান বাহিনীর প্রধান এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত আলতাফ হোসেন চৌধুরী ও দলটির যুগ্ম মহাসচিব মোয়াজেম হোসেন আলালের নাশকতার পৃথক দুই মামলায় জামিন দিয়েছেন আদালত। জানাবো মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের অভিযোগের মামলায় শেরপুর জেলার নাকলা উপজেলার তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে শত্রুতা করে বা সম্পর্ক নষ্ট করে রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব করতে চায় না বাংলাদেশ। ভিন্ন কৌশলে রূপপুরের জন্য বেশ কিছু জিনিসপত্র আনা হয়েছে যাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে শত্রুতা না হয়। এবারে থাকছে বাংলাদেশ দেউলিয়া হয়ে যায় নাই, অর্থনীতিতে কিছু সংকট ছিল তা কাটিয়ে আবারও উন্নয়নের ধারায় ফিরতে শুরু করেছে দেশ, এমন মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এবং সর্বশেষ জানাবো রাফাতে রাতভর বোমা বর্ষণ, ইসরায়েলের নিহত 63। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর বোমা বর্ষণে রাফা এলাকায় কমপক্ষে 63 জন প্রাণ হারিয়েছেন। রোববার মধ্যরাত থেকে শুরু হয় বোমা ও মিসাইল হামলা, বিমান ও যুদ্ধজাহাজ থেকে ছোড়া হয় এসব মারণাস্ত্র, যার লক্ষ্য ছিল সবুরা এলাকায় অবস্থিত আর রাহমা মসজিদ। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। 105 বার তদন্ত প্রতিবেদন পেছানো নতুন বিশ্ব রেকর্ড আওয়ামী লীগের রিজভী। আওয়ামী লীগের বহুমাত্রিক বিশ্ব রেকর্ডের মাঝে সাংবাদিক সাগরণী হত্যা মামলায় 105 বার তদন্ত প্রতিবেদন পেছানোরও দৃষ্টিহীন একটা নতুন বিশ্ব রেকর্ড করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সোমবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। রিজভী বলেন, সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের এক যুগ পূর্ণ হল গতকাল। এটি অত্যন্ত পীড়াদায়ক যে এক যুগে এই বহুল আলোচিত হত্যাকাণ্ডের প্রকৃত তদন্ত করেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রহস্যজনকভাবে এড়িয়ে যাওয়া হচ্ছে প্রকৃত তদন্তের বিষয়টি। হত্যার পর সাগরণীর খুনিরা বাসা থেকে ল্যাপটপ নিয়ে যায়, অথচ সেই ল্যাপটপ 12 বছরেও উদ্ধার করা হয়নি। ঠিক যেমন উন্মোচন হয়নি সেই ল্যাপটপে কি গোপনীয় বিষয় ছিল তার কোনো তথ্য। রাজধানী ঢাকাতেই নিজ বাসায় সাংবাদিক দম্পতির খুনের ঘটনার পর তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন 48 ঘন্টার মধ্যে খুনিদের গ্রেপ্তার করা হবে। দুদিন পর পুলিশের আইজি বলেছিলেন, তদন্তে ইতিবাচক অগ্রগতি হয়েছে। অবিশ্বাস্য বাস্তবতা হলো মামলাটির তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়ার তারিখ এখন পর্যন্ত 105 বার পিছিয়েছে। দুর্নীতি দুঃশাসন দুর্বৃত্তায়নে আওয়ামী লীগের বহুমাত্রিক বিশ্ব রেকর্ডের মাঝে একটি হত্যা মামলায় 105 বার তদন্ত প্রতিবেদন পেছানো দৃষ্টান্তহীন আরেকটি নতুন বিশ্ব রেকর্ড। গত 12 বছরে এই হত্যাকাণ্ড বিচার না হওয়ার কারণ হয়তো এই যে সাগর রুনির অনুসন্ধানী সাংবাদিকতায় এমন কিছু তথ্য প্রমাণ উঠে এসেছিল এবং তারা এমন কিছু বিষয় জেনে ফেলেছিল যা ক্ষমতাসীনদের জন্য অত্যন্ত স্পর্শকাতর এবং হুমকি স্বরূপ। যে বিদ্যুৎ ও জ্বালানি খাত ছিল সাগরণী সাংবাদিকতার অন্যতম বিষয়, যে খাত থেকে রাষ্ট্রীয় মদদে লাখো লাখো টাকার দুর্নীতি হয়েছে, সেই খাতের লুটপাটের তথা নেপথ্য কুশীলবদের সাথে এই হত্যা এবং বিচারহীনতার সম্পর্ক থাকা অস্বাভাবিক নয়। তিনি বলেন, আইন ও সালিশ কেন্দ্র 2022 সালে জানায়, বাংলাদেশ জুড়ে প্রায় হত্যা, গুমখুন এবং অপহরণ সহ সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটছে। গত 10 বছরে এ ধরনের ঘটনা শিকার হয়েছেন 30 জন সাংবাদিক, যার বিচার আজও হয়নি। গত 15 বছরে সাংবাদিক হয়রানি এবং ও নির্যাতনে যে 4000টিরও বেশি ঘটনা ঘটেছে, এর প্রায় প্রতিটির সাথে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে টেন্ডার বাস, তদবির বাস এবং দুর্নীতিবাজদের নেতাকর্মীরা জড়িত বলে প্রতীয়মান। গণমাধ্যমের তথ্য মতে, এই সরকারের আমলে 59 জন সাংবাদিক হত্যা করা হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইনে 250-এরও অধিক সাংবাদিক নির্যাতনের শিকার হয়েছেন। গত 28 অক্টোবর 2023 বিএনপির শান্তিপূর্ণ মহাসমাবেশকে পুলিশ ভণ্ডুল করতে তাদের ছোড়া টিয়ার শেলের আঘাতে সাংবাদিক রফিক ভূঁইয়া নিহত হন। অথচ নিহত রফিক ভূঁইয়ার মৃত্যুকে স্বাভাবিক মৃত্যু হিসেবে হাসপাতাল কর্তৃপক্ষকে ঘোষণা করতে বাধ্য করে সরকার। বিএনপির এই মুখপাত্র বলেন, সাগরণী হত্যাকাণ্ডের এক যুগ পেরিয়ে গেল, অথচ আজও তদন্ত প্রতিবেদন দেওয়া হলো না, খুনিদের ধরা হলো না, বিচারের ন্যূনতম উদ্যোগ নেওয়া হলো না। বিএনপির পক্ষ থেকে আমরা এই স্বেচ্ছাচারিতার রহস্য উন্মোচনের দাবি জানাই। সাগরণী হত্যার বিচার চাই, আমরা চাই প্রতিটি সাংবাদিকের নিরাপত্তা, তাদের পেশাগত স্বাধীনতা, চলমান শান্তিপূর্ণ আন্দোলনে অনিবার্য বিজয়ের মাধ্যমে স্থাপিত গণতান্ত্রিক বাংলাদেশ, সাগরণী হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের মাধ্যমে আমরা সকল সাংবাদিকদের নিরাপত্তা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করব।
দুই মামলায় বিএনপির আলতাপ ও আলালের জামিন। বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক বিমান বাহিনীর প্রধান, এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত আলতাফ হোসেন চৌধুরী ও দলটির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালকে নাশকতার পৃথক দুই মামলায় জামিন দিয়েছেন আদালত। তবে প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় আলতাফ হোসেন চৌধুরীর জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে। ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুলতান শাহ উদ্দিনের আদালতে শুনানি শেষে এ আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী তাহারুল ইসলাম তৌহিদ গণমাধ্যমকে বলেন, আলতাফ হোসেন চৌধুরীর বিরুদ্ধে রমনা থানায় করা নাশকতার তিন মামলায় জামিন আবেদন করি। এর মধ্যে প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় জামিন নামঞ্জুর করা হয়েছে, তবে দুই মামলায় তিনি জামিন পেয়েছেন। তিনি আরও জানান, মোয়াজ্জেম হোসেন আলাল একই থানায় দুই মামলায় জামিন পেয়েছেন। আরও দুই মামলার নথি না থাকায় মোয়াজ্জেম হোসেন আলালের জামিনের পক্ষে শুনানি হয়নি। জানা যায়, গত 4 নভেম্বর ভোরে রাজধানীর উত্তরা থেকে আলতাফ হোসেন চৌধুরীকে গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে যায়। পরে র্যাব সদর দপ্তরের আইন এবং গণমাধ্যম শাখা থেকে জানানো হয়, প্রধান বিচারপতির বাসভবনে এসে হামলা, নাশকতা এবং সহিংসতার মামলায় আসামি হিসেবে টঙ্গী এলাকায় আত্মগোপনে থাকা অবস্থায় এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত আলতাফ হোসেন চৌধুরীকে আটক করা হয়। 5 নভেম্বর আলতাফ হোসেন চৌধুরী জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার সিএমএম আদালত। এরপর থেকে তিনি কারাগারে আছেন। অপরদিকে গত 31 অক্টোবর রাজধানীর শাহজাহানপুরের একটি বাসা থেকে মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন। মানবতা বিরোধী অপরাধ, শেরপুরে 3 জনের যাবজ্জীবন কারাদণ্ড। মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের অভিযোগের মামলায় শেরপুর জেলার নাকলা উপজেলার 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ শাহিনুর ইসলামের নেতৃত্বে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদেশ দেন। এর আগে গত 24 জানুয়ারি শুনানি শেষে রায়ের জন্য অপেক্ষমান রেখেছিলেন। এরপর রোববার রায়ের জন্য সোমবার দিন নির্ধারণ করা হয়। আদালতে আসামি পক্ষে ছিলেন আইনজীবী আব্দুস সোবহান তরফদার এবং আব্দুস সাত্তার পালোয়ান। প্রসিকিউশন পক্ষে ছিলেন প্রসিকিউটর ব্রেজিয়া সুলতানা চমন। নকলার 4 আজাকারের বিরুদ্ধে 71-এর মানবতা বিরোধী অপরাধের অভিযোগ তদন্ত করে 2017 সালে 26 জুলাই প্রতিবেদন দাখিল করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। একই বছর 31 অক্টোবর ট্রাইব্যুনালের ফর্মাল চার্জ দাখিল করা হয়। 2018 সালে 30 অগস্ট আসামিদের বিরুদ্ধে 4টি অভিযোগে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 4 আসামির মধ্যে বিচার চলাকালে আসামি এমদাদুল হক খাজা মারা যান। কারাগারে থাকা 3 আসামি হলেন আমিনুজ্জামান ফারুক, মুখলেসুর রহমান এবং AKM আকরাম হোসেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে শত্রুতা করে রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব চায় না বাংলাদেশ। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী উবায়দুল কাদের বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে শত্রুতা করে বা সম্পর্ক নষ্ট করে রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব করতে চায় না বাংলাদেশ। ভিন্ন কৌশলে রূপপুরের জন্য বেশ কিছু জিনিসপত্র আনা হয়েছে যাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে শত্রুতা না হয়। সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। উবায়দুল কাদের বলেন, কথা বেশি না বলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। তবে রাতারাতি বাজার নিয়ন্ত্রণ করা যায় না, বিশ্ব পরিস্থিতির উপর অনেক কিছু নির্ভর করে। সেতুমন্ত্রী বলেন, পরিস্থিতি কখন কি হয় বলা যায় না, যুক্তরাষ্ট্রের নির্বাচনে কি হবে সেটি বোঝা যাচ্ছে না, সবকিছু মিলে 2024 সালে কি রেজাল্ট হচ্ছে তা বলা যাচ্ছে না। মেট্রো রেলের চাহিদা ও ভিড় বেড়েছে, এ বিষয়ে উবায়দুল কাদের বলেন, মেট্রো তো বাংলাদেশের রেলওয়ে না যে যখন তখন বগি বাড়াবে, এটা তো একটা প্রযুক্তিগত বিষয়। পৃথিবীর কোথাও 5 থেকে 6টার বেশি বগি মেট্রো রেলে নেই। তবে চাহিদা যেহেতু বেড়েছে, 10 মিনিট থেকে 8 মিনিট পরপর ট্রেন দেওয়া যায় কিনা পরিকল্পনা চলছে। বিএনপির 13 নেতা জেলে মারা গেছে এমন প্রশ্নের জবাবে উবায়দুল কাদের বলেন, সেটি জানা নেই কে কখন মারা গেছে, সেই তথ্য কোথাও তার প্রমাণ দাবি করেন উবায়দুল কাদের। বিএনপিকে পাত্তা দিচ্ছি না এমন না, কার অবস্থান কখন কি হয় বলা যায় না। দেশ দেউলিয়া হয়নি, সংকট কাটিয়ে আবারও উন্নয়নের ধারায়। বাংলাদেশ দেউলিয়া হয়ে যায় নাই, অর্থনীতিতে কিছু সংকট ছিল তা কাটিয়ে আবারও উন্নয়নের ধারায় ফিরতে শুরু করেছে দেশ, এমন মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। সোমবার সকালে সচিবালয়ে অর্থমন্ত্রীর সাথে দেখা করেন জাতিসংঘের বিশেষায়িত প্রতিষ্ঠান আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের কান্ট্রি ডিরেক্টর অ্যারোল্ড হ্যামিলাস। পরে এ মন্তব্য করেন তিনি। শাখাতে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশকে 1 বিলিয়ন ইউরো আর্থিক সহায়তার কথা জানান ফ্রেঞ্চ সরকারের জলবায়ু বিষয়ক বিশেষ দূত অ্যারোল্ড হ্যামিলাস। আরও জানিয়েছেন, গত 45 বছরে বাংলাদেশের গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে 37টি প্রকল্প $4 বিলিয়ন বিনিয়োগ করেছে তারা। এতে প্রায় 5 কোটি মানুষ সুবিধা পেয়েছে। এখন বাংলাদেশের 7টি প্রকল্পে $2 বিলিয়ন প্রকল্প চলমান রয়েছে। পরে অর্থমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইয়োমা কিমিনিরো। এ সময় অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশের পাশে থাকার কথা জানায় দেশটি। ইয়োমা কিমিনিরো বলেন, বাংলাদেশের অবকাঠামো উন্নয়নের পাশাপাশি বিনিয়োগ আরও বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। রাফাতে রাতভর বোমাবর্ষণ, ইসরায়েলের নিহত 63।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর বোমা বর্ষণে রাফা এলাকায় কমপক্ষে 63 জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। সোমবার 12 ফেব্রুয়ারি এ তথ্য জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর ওয়াফা নিউজের। ওয়াফা নিউজ জানায়, রোববার মধ্যরাত থেকে শুরু হয় বোমা ও মিসাইল হামলা। বিমান এবং যুদ্ধজাহাজ থেকে ছোড়া হয় এসব মারণাস্ত্র, যেগুলো লক্ষ্য ছিল সোবরা এলাকায় অবস্থিত আর রাহমা মসজিদ এবং আলহুদা এলাকার ইউবুনা ক্যাম্প। আইডিএফ এর হামলা থেকে বাঁচতে দুটি স্থানে আশ্রয় নিয়েছিলেন কয়েক হাজার গাজাবাসী। উল্লেখ্য, দুটি এলাকায় মিশরীয় সীমান্তের কাছাকাছি অবস্থিত। হতাহতদের দ্রুত নেওয়া হয় উপত্যকার কুয়েতি হাসপাতালে। সেখানকার পরিচালক জানান, বিপুল আহতের তুলনায় ঔষধ এবং জরুরি সরঞ্জাম অপর্যাপ্ত। প্রসঙ্গত, ইসরায়েলের চলমান আগ্রাসনে গাজায় 28,000 ছাড়ালো মোট প্রাণহানি।